দিনের তিনটার সময় যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসা দিতে পারেন, ভালোবাসা বোঝাতে পারেন, তাহলে ধারণা করা যায় আপনি যখন পরিণত বয়সে পৌঁছবেন এবং যে সময় আপনার সন্তান আপনার পরিচর্যা করবে তখন সে যথেষ্ট ভালোবাসা দেখাবে, অর্থাৎ আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা অনেক বেশি গাঢ় হবে। সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলছি। প্রথম সময়টা কখন জানেন? ঘুম থেকে ডেকে তোলার সময়। বেসিক্যালি কি হয় যে আমরা সাধারণত আমাদের সন্তানদেরকে ঘুম থেকে কিভাবে তুলি, স্কুলে যাওয়ার জন্য রেডি করার জন্য তুলি, এই এখনই ঘুম থেকে ওঠ, এই এখনও ঘুমায় আসিস, বারবার বকি, এরপর হয়তো বা তাকে একটা পিচানি দেই, এরপর জোর করে ডেকে তুলি এবং সে কান্নাকাটি করে। অর্থাৎ দিনের শুরুটা যদি এভাবে হয় তাহলে অবশ্যই সম্পর্কের অবনতি ঘটবে আস্তে আস্তে করে। কাজেই আমি অনুরোধ করব যে 5টা মিনিট জাস্ট আপনার বাবুকে ঘুম থেকে ডেকে তোলার সময় তাকে জড়ায় ধরুন, তার সাথে একটু ঘুমান। ঘুমায় বলো, বাবা রাতের বেলা কথা হয়েছিল না যে ভোরে দ্রুত ঘুম থেকে উঠবা, এখন ওঠো। এটা বলে তার মাথায় একটু হাত দিয়া, গায়ে একটু হাত দিয়া, জড়ায় ধরে একটু চুমু দিয়া, দিয়ে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে তোলা। অর্থাৎ ভোরবেলার ভালোবাসা কিন্তু খুব বেশি প্রয়োজন। এরপরে আমি বলবো যে লাঞ্চ বা ডিনার, যে কোনো একটা টাইম অন্ততপক্ষে আপনার সন্তানের সাথে আপনি খাওয়া দাওয়া করেন এবং সেই সময় খেতে খেতে তার সাথে গল্প করেন। সিম্পলি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আজকে স্কুলে সারাদিন কী কী হলো বলো, জানো আব্বু এটা হয়েছে সেটা হয়েছে, এরকমটা করছে সেরকমটা করছি। এরপর আপনি সারাদিন কী কী করলেন সেটা নিয়ে কথা বলতে পারেন, যে আজকে অফিসে এটা হলো, এই মজা করছি সারাদিনে, এটা এটা শিখছি, ইত্যাদি ইত্যাদি বিষয়। আরেকটি সময় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘুমোতে যাবার সময়। কারণ ঘুমোতে যাবার সময় আপনি আপনার সন্তানকে যে কথাগুলো বলবেন সারা রাত কিন্তু সেটা তাসির করবে। তাই আমি অনুরোধ করব সে সময় তাকে আপনি ইন্সপায়ারিং স্টোরি শোনাবেন, যেমন আপনি নবীজির গল্প শোনাতে পারেন, ভালো ভালো গল্প শোনাতে পারেন, যে গল্পের মাধ্যমে সে শক্তি সঞ্চয় করে। তাকে যদি সাহসে বানাতে চান সাহসের গল্প শোনান, তাকে যদি অনেক ট্যালেন্টেড বানাতে চান তাহলে বিজ্ঞানীদের গল্প শোনান, এইরকম পজিটিভ অ্যাফরমেশন দিয়ে তাকে ঘুম পাড়ান। এবং এই তিনটা সময় যদি আমরা ভালোবাসা দেই তাহলে আসলে আমাদের মধ্যে সন্তানের সাথে ভালোবাসাটা অনেক বেশি গাঢ় হবে। সেই আহ্বান থাকলে এবং হ্যাঁ, নজরের সাথে থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন।